हेलो एंड वेलकम डियर स्टूडेंट क्लास 9 के बोलछी आमार एर आगेर लेक्चारटाते आमी न्यूट्रिशनेर उपर जेटा शुरू करेछिलाम मानुषेर परिपाक सेदिनके आमरा मानुषेर परिपाकतंत्रेर चिह्नित चित्र सह परिपाकतंत्रेर विभिन्न अंशगुलिर वर्णना एवं काज आलोचना करेछिलाम। आजके ठीक तार संगेई संश्लिष्ट जे परबर्ती अंशटी रयेछे सेटी हलो मानुषेर परिपाक तथा डाइजेशन। अच्छा, परिपाक बा डाइजेशन काके बोलछे? जे प्रक्रियाय आमरा कठिन एवं जटिल जे खाद्य ग्रहण करी सेटा आमादेर पौष्टिक नालीर विभिन्न अंशे विभिन्न परिपाककारी उत्सेचकेर साहाज्ये भेंगे गिए बा विश्लिष्ट होये गिए द्रवणीय तरल सरल उपादाने परिणत हय एवं रक्ते मिशे जाय, ताके आमरा परिपाक बा डाइजेशन बोलछि। তাহলে এই সংজ্ঞাটা বলতে গিয়ে আমি পরিপাককারী উৎসেচকের কথা বললাম। তাহলে আমাদের জানতে হবে উৎসেচক কাকে বলে। উৎসেচক হলো এমন একটি জৈব অনুঘটক যেটা আমাদের দেহের মধ্যে থাকে, দেহের বিভিন্ন গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং সেইগুলোর কাজ কি করে, তারা খাদ্য পরিপাকে সাহায্য করতে পারে বা যে কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে, করে বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ বিক্রিয়াটাকে ভালোভাবে এবং তাড়াতাড়ি হওয়াতে সাহায্য করে, কিন্তু বিক্রিয়ার শেষে তারা নিজেরা অপরিবর্তিত থাকে। তাহলে উৎসেচকের সংজ্ঞা হলো এটা। এবার সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যগুলো কী? উৎসেচক সবসময় বিক্রিয়ার বেগকে বাড়াতে সাহায্য করে, উৎসেচক বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তার কোনো পরিবর্তন হয় না। উৎসেচক একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট পিএইচ মাত্রার মধ্যেই কাজ করতে পারে, তার বেশিতেও ভালো পারে না, তার চেয়ে কম হলেও ভালো পারে না। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর কাজ করে। এবার সাবস্ট্রেট কি? সাবস্ট্রেট মানে হলো উৎসেচক যে বস্তুটার উপরে কাজ করছে তাকে তার সাবস্ট্রেট বলা হয়। পরবর্তীকালে যখন উৎসেচকের কাজগুলো আমরা দেখব তখন দেখবে যে উৎসেচকটা প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে সে শুধু প্রোটিন খাদ্যের ওপরেই কাজ করবে, সে কখনোই শর্করা বা ফ্যাট জাতীয় খাদ্যের ওপর কাজ করবে না। এই জন্যই আমরা বলছি যে প্রত্যেকটা উৎসেচক তার নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরেই শুধুমাত্র কাজ করে। এবার আমরা দেখে নেব পরিপাককারী যে উৎসেচকগুলো তারা কয় প্রকার এবং কী কী। তিন প্রকার দেখো, একটা আছে অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক। নামের সঙ্গেই বুঝতে পারছো অ্যামাইলোলাইটিককে বাংলায় আমরা বলছি শর্করা ভঙ্গক, অর্থাৎ যে উৎসেচকগুলো শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করবে তাদের আমরা বলবো অ্যামাইলোলাইটিক। তারা কারা? টায়ালিন, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমল্টেজ, অ্যামাইলেজ ইত্যাদি। প্রোটিওলাইটিক, নামের সঙ্গেই কোথাও একটা প্রোটিন কথাটা জুড়ে আছে, তাহলে যে সমস্ত উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করবে তাকে আমরা বলছি প্রোটিওলাইটিক, যেমন পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, কাইমোট্রিপসিন ইত্যাদি। আর লাইপোলাইটিকের সঙ্গে ফ্যাট কথাটা সংযুক্ত, তাই যে সমস্ত উৎসেচক আমাদের ফ্যাট জাতীয় খাদ্য বা স্নেহ পদার্থের ওপর কাজ করে তাদের পরিপাকে সাহায্য করবে তাকে আমরা বলবো লাইপোলাইটিক। যেমন একটাই হয় লাইপেজ, সে যদি পাকস্থলী থেকে বেরোয় তাহলেও সে তার নাম লাইপেজ, অগ্নাশয় বা আন্ত্রিক যেখান থেকেই বেরোক না কেন তার একটাই নাম লাইপেজ। এবার আমরা চলে আসবো পরিপাকের যে পদ্ধতি, অর্থাৎ এখানে যে লিস্টটা আমি টেবিলটা বানিয়েছি সেখানে তোমরা দেখছো বাঁ দিকে কিছু উৎসেচকের নাম আছে, মাঝখানে তাদের ক্ষরণস্থল অর্থাৎ কোথা থেকে তারা ক্ষরিত হচ্ছে এবং একদম ডান দিকে রয়েছে ভূমিকা, মানে তারা পরিপাকে কে কী কাজ করছে, কোন জাতীয় খাদ্যের ওপর কাজ করে তারা কিসে পরিণত করছে। তো প্রথমেই বলি টায়ালিনের কথা, যেটা আমাদের মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে সেখান থেকে ক্ষরিত হয় ও কাজ করে সেদ্ধ সেচার, মানে ভাত বা আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ এই জাতীয় যে খাবারগুলো আমরা খাই সেদ্ধ সেচারকে মল্টোজে পরিণত করে। দ্বিতীয় যে উৎসেচকটি মল্টেজ, এটা আমার লালা গ্রন্থিতেও পাওয়া যাচ্ছে, আবার যেটা অগ্নাশয় গ্রন্থি আছে সেখানেও পাওয়া যাচ্ছে, আবার ক্ষুদ্রান্তের মধ্যে যে আন্তিক গ্রন্থি সেখানেও পাওয়া যাচ্ছে। এ কী করে? মল্টোজ অর্থাৎ টায়ালিন যে মল্টোজটা তৈরি করলো সেই মল্টোজের ওপর কাজ করে ও গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মানে মল্টোজকে গ্লুকোজে পরিণত করলো। নেক্সট আছে আমার সুক্রেজ। সুক্রেজ পাওয়া যাচ্ছে আন্ত্রিক গ্রন্থি থেকে, ও কাজ করছে সুক্রোজ শর্করার ওপর, তাকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এই দুটোতে ভেঙে দিচ্ছে। নেক্সট ল্যাকটেজ, ল্যাকটেজ মানে তো দুধের শর্করার ব্যাপার, সেও আন্ত্রিক গ্রন্থি থেকে বেরোচ্ছে, ল্যাকটোজ অর্থাৎ দুগ্ধ শর্করার ওপর কাজ করছে, তাকে গ্লুকোজ প্লাস গ্যালাকটোজে ভেঙে দিচ্ছে।
আইসোমল্টেজ, এটাও আন্ত্রিক গ্রন্থি থেকে বেরোচ্ছে। এই প্রসঙ্গে আরেকটা বলি, অ্যামাইলেজ, সেও আন্ত্রিক গ্রন্থি থেকে বেরোয়। আইসোমল্টেজ কাজ করে আইসোমল্টোজের ওপরে, তাকে গ্লুকোজ প্লাস গ্লুকোজে ভেঙে দেয়। এবার দেখো, আমাদের যে শর্করা জাতীয় খাদ্য, তার তো সবচেয়ে সরল অবস্থার নাম গ্লুকোজ। সবচেয়ে শর্করা, সরল শর্করা হলো গ্লুকোজ। তাহলে একটা খাদ্যকে ভাঙতে ভাঙতে আমরা কখন বলবো যে একে ভাঙা শেষ হয়েছে, একে আর ভাঙা যাবে না? কখন? যখন সেই খাদ্যের সবচেয়ে অন্তিম পর্যায়ে আমরা পৌঁছাবো, মানে সবচেয়ে সরল অবস্থাটা যখন পেয়ে যাব, তখন তাকে তো আর ভাঙতে পারবো না। তাহলে এখানে দেখো যে বিক্রিয়াগুলো হলো, প্রত্যেকটা ক্ষেত্রে এটা বাদ দিয়ে প্রতিটা ক্ষেত্রে কিন্তু গ্লুকোজ তৈরি হলো। অর্থাৎ কিন্তু তার মানে এইগুলো শর্করার কমপ্লিট পরিপাক। আরেকটা মজার জিনিস খেয়াল করবে, উৎসেচকের নাম এবং সে যে সাবস্ট্রেটের ওপর কাজ করছে তার নামের সঙ্গে প্রচুর মিল। পার্থক্যটা শুধু একটা একার আর একটা ওকারের। দেখো, মল্টেজ মল্টোজ, সুক্রেজ সুক্রোজ, ল্যাকটেজ ল্যাকটোজ, আইসোমল্টেজ আইসোমল্টোজ। এইভাবে মনে রাখলে খুব সুবিধা হবে। খাদ্যের নামটাতে ওকার দেওয়া রয়েছে আর উৎসেচকের নামটা শুধু একার রয়েছে। তাহলে এই হলো শর্করা জাতীয় অ্যামাইলোলাইটিকগুলোর কাজ। এবার প্রোটিওলাইটিকে চলে আসি। পেপসিন কোথা থেকে বেরোয়? পাকস্থলীর পেপটিক কোষ। এটা পাকস্থলী পড়ানোর সময় বলেছিলাম, বর্ণনার সময় পেপটিক কোষের কথা। কাজ কি করে? প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটনে পরিণত করে। দেখো, প্রোটিন জাতীয় যে খাদ্য, তার সবচেয়ে সরল অবস্থার নাম কিন্তু অ্যামাইনো অ্যাসিড। তাই এই বিক্রিয়াগুলোর শেষে যতক্ষণ অ্যামাইনো অ্যাসিড না পাচ্ছি, তার মানে প্রোটিনের পরিপাক কমপ্লিট হয়নি। ট্রিপসিন আরেকটা প্রোটিন ভঙ্গক, এ অগ্নাশয় গ্রন্থি থেকে বেরোয়। এই প্রোটিনকে পেপটন করে, পেপটন থেকে আবার অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, বা পেপটন থেকে লোয়ার পেপটাইডও করে থাকে। ইরিপসিন আরেকটি প্রোটিন ভঙ্গক উৎসেচক, এটাও আন্ত্রিক গ্রন্থি থেকে পাওয়া যায়। এ ওই পেপটাইড, লোয়ার পেপটাইডের ওপর কাজ করে তাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আর লাস্ট যেটা পড়ে রইল আমাদের, ফ্যাট ভঙ্গক উৎসেচক লাইপেজ। বললাম ফ্যাটের উৎসেচকের একটাই নাম লাইপেজ। ও যখন পাকস্থলীর পাকগ্রন্থি থেকে বেরোবে, তখন ওকে আমরা বলবো গ্যাস্ট্রিক লাইপেজ, কারণ পাকস্থলীর যে রস তাকে গ্যাস্ট্রিক জুস বলা হয়। ও যদি অগ্নাশয় থেকে খরিত হয়, তাহলে ওকে বলবো প্যাঙ্ক্রিয়েটিক লাইপেজ, কারণ অগ্নাশয়কে ইংরেজিতে প্যাঙ্ক্রিয়াস বলে। ও যদি আন্ত্রিক গ্রন্থি থেকে খরিত হয়, তাহলে ওকে বলবো ইন্টেস্টিনাল লাইপেজ, কারণ ক্ষুদ্রান্তকে আমরা ইংরেজিতে বলি স্মল ইন্টেস্টাইন। তাহলে লাইপেজ যেখান থেকে বেরোবে, সেই অনুযায়ী তার নামটা বিশেষণটা হবে। এবং ওর একটাই কাজ, ও ফ্যাট জাতীয় খাদ্য বা স্নেহ পদার্থকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আর আমরা জানি ফ্যাটের সরল অবস্থার নাম ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, তার মানে এখানে ওর পরিপাক কমপ্লিট। তাহলে এটা ছিল আমাদের টোটাল উৎসেচকের নাম, তার ক্ষরণস্থল, তার ভূমিকা। এবার আমরা একে একে দেখব কার্বোহাইড্রেট পরিপাক, আমাদের পৌষ্টিক নালীতে শর্করা পরিপাক, আমাদের পৌষ্টিক নালীতে প্রোটিন পরিপাক এবং পৌষ্টিক নালীতে ফ্যাট পরিপাক। তাহলে শর্করা পরিপাক, পৌষ্টিক নালীতে শর্করা পরিপাক হয় আমাদের দুটো জায়গায়। এর আগের দিন আমি যখন ছবি এঁকে বুঝিয়েছিলাম, তোমাদের বলেছিলাম তিনটে জায়গায় টোটাল পৌষ্টিক নালীর পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। একটা মুখবিভব, একটা পাকস্থলী এবং একটা ক্ষুদ্রান্ত। তার মধ্যে শর্করা পরিপাক হবে শুধুমাত্র মুখবিবরে, পাকস্থলীতে হবে না, আবার ক্ষুদ্রান্তে হবে। এবার মুখবিবরে যখন আমরা শর্করা জাতীয় খাদ্যটা পৌঁছাই, তখন লালা রসের সঙ্গে মেশে কি টায়ালিন আর মল্টেজ। সেখানে দুটোই শর্করা থাকে লালা গ্রন্থি থেকে, তো টায়ালিন সেদ্ধ শেষাকে মল্টোজ করে আর মল্টেজ মল্টোজকে গ্লুকোজ করে। কিন্তু এই সেদ্ধ শেষার ছাড়াও তো আরও কিছু শর্করা আমরা খেয়ে থাকি, তাহলে তাদের পরিপাক তো মুখবিবরে হলো না, তাহলে আমার পরিপাক বাকি থেকে গেল। এবার নেক্সট আমার জায়গা কী আছে? পাকস্থলী। সেখানে কোনো শর্করা পরিপাক হবে না। কেন হবে না? কারণ পাকস্থলীর পাকরসে কোনো শর্করা ভঙ্গ উৎসেচক থাকছে না। পরবর্তী অংশ যেটা, সেটা হলো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে শর্করা পরিপাক হবে, কারণ সেখানে আন্ত্রিক গ্রন্থি থেকে আমরা পেয়ে যাব সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমল্টেজ, অ্যামাইলেজ ইত্যাদি। যেমন আইসোমল্টেজ আইসোমল্টোজকে গ্লুকোজে পরিণত করবে, ল্যাকটোজ আমরা যে দুধ জাতীয় খাবার খাবো তার উপরে ল্যাকটোজ কাজ করবে, আমরা যে চিনি বা গুড় জাতীয় মিষ্টিগুলো খাবো বা ফলগুলো খাবো তার উপরে সুক্রেজ কাজ করে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ করবে। তাহলে এই সমস্ত বিক্রিয়ার শেষে দেখো আমরা গ্লুকোজ পেয়ে যাচ্ছি। তার মানে কি? ক্ষুদ্রান্তে আসার পরে এই অংশগুলো কাজ করার পরে আমাদের শর্করা পরিপাক এখানেই কমপ্লিট হলো, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে আসছি প্রোটিন পরিপাক।
প্রোটিন পরিপাক মুখবিবরে হয় না, কারণ লালাগ্রন্থিতে কোনো প্রোটিন পরিপাককারী উৎসেচক থাকে না। তাহলে শুরুটাই হচ্ছে কোথায়? পাকস্থলীতে। পাকস্থলীর যে পেপটিক কোষ, সেখানে প্রথম যে উৎসেচকটা বেরোচ্ছে প্রোটিন পরিপাককারী, সে হলো পেপসিন। সে প্রোটিনকে পেপটনে পরিণত করছে। এবার দেখো, অ্যামাইনো অ্যাসিড যতক্ষণ না পাচ্ছি তার মানে কি? প্রোটিনের পরিপাক কমপ্লিট হয়নি, আরেকটু অপেক্ষা করতে হবে। ওই পেপটনটা এবার চলে আসবে ক্ষুদ্রান্তের মধ্যে, সেখানে এসে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস মিশবে, আন্ত্রিক রস মিশবে, সবাই মিশবে। অগ্নাশয় রসের মধ্যে ট্রিপসিন থাকবে, সেই পেপটনকে অ্যামাইনো অ্যাসিড করবে, আবার কিছুটা পেপটাইডও করবে। আর আন্ত্রিক রসে যে ইরেপসিন থাকবে, সে বিভিন্ন পেপটাইডগুলোকে অ্যামাইনো অ্যাসিড করবে। তাহলে অ্যামাইনো অ্যাসিড পেয়ে গেলাম মানে কি? ক্ষুদ্রান্তে এসে বলতে পারি আমার প্রোটিন পরিপাকটাও কমপ্লিট হলো। আর ফ্যাট পরিপাক, ফ্যাটও কিন্তু মুখবিবরে সম্ভব নয়, কারণ লালাগ্রন্থির রসে কোনো ফ্যাট পরিপাককারী লাইপেজ থাকে না। ফ্যাটের পরিপাকও শুরু হয় পাকস্থলীতে, শেষ হয় কিন্তু ক্ষুদ্রান্তে। পাকস্থলীর পাকগ্রন্থিতে গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, সেই ফ্যাট জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল করে, আর যেটুকু ফ্যাট বাকি থাকলো সেটা ক্ষুদ্রান্তে আসার পরে অগ্নাশয় রস আর আন্ত্রিক রসে উপস্থিত আরও যে লাইপেজগুলো থাকে, তারাও ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। অর্থাৎ ক্ষুদ্রান্তে এসে আমরা বলতে পারি যে ফ্যাটের পরিপাকও কমপ্লিট হলো। তাহলে আলটিমেট আমি দেখতে পেলাম, শর্করা বলো, প্রোটিন বলো বা ফ্যাট বলো, সবারই ডাইজেশন বা পরিপাকটা এসে কমপ্লিট হচ্ছে কিন্তু ক্ষুদ্রান্তে। তাহলে আমরা এই চ্যাপ্টারে যে পুষ্টি বলছিলাম, সেখানে যে হলোজৈক পুষ্টি পড়েছিলাম, হলোজৈক পুষ্টির তো পাঁচটা পর্যায় ছিল, খাদ্য গ্রহণ পরিপাক দুটো আমাদের হলো, খাদ্য গ্রহণ হয়েছে পরিপাক হয়েছে। তিন নম্বর পর্যায়ে দেখো আছে শোষণ বা অ্যাবজর্পশন। কাকে বলে? যে খাদ্যটা আমার আন্ত্রিক গ্রন্থির আন্ত্রিক রস দ্বারা পাচন সম্পূর্ণ হলো, সেটা এখন সরল তরল খাদ্যে পরিণত হয়েছে, তাকে এবার রক্তজালক দ্বারা শোষণ করতে হবে, অর্থাৎ রক্তের সঙ্গে সে মিশে যাবে। এইটাই হলো অ্যাবজর্পশন বা শোষণ। এটাতে সাহায্য করবে কি? ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে এইরকম কিছু আঙুলের মতো প্রবর্ধক রয়েছে, যেগুলোকে আমরা ভিলাই বলছি। এই ভিলায়ের একদম মাঝখান দিয়ে একটা খুব মোটা লসিকা বাহু থাকে, যাকে ল্যাকটিয়াল বা পয়স্বিনী নালি বলে। খুব ইম্পর্টেন্ট, বইতে দেখবে খুব বোল্ড লেটারে লিখে দেওয়া আছে ল্যাকটিয়াল কী, ল্যাকটিয়াল কোথায় থাকে। এবার এই যে ল্যাকটিয়ালকে ঘিরে অসংখ্য রক্তজালক থাকে এরকমভাবে, তো ওই রক্তজালকগুলোর মধ্যে শর্করা আর প্রোটিনের যে সরল অবস্থা, অর্থাৎ গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, তারা রক্তজালক দ্বারা শোষিত হয়। আর মাঝখানে যে মোটা ল্যাকটিয়ালটা রয়ে গেল, ওটা তো একটা ফ্যাট, একটা লসিকা নালী আর কি, ওটা হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের যে সরল অবস্থা তাকে শোষণ করে। তাহলে তিন ধরনের খাদ্যের শোষণে ভিলাইতে কমপ্লিট হলো। এরপরে পুষ্টির আমাদের চতুর্থ পর্যায়ে ছিল আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। আত্তীকরণ মানে কি? যে সরল তরল পাচিত খাদ্য আমার রক্তজালক দ্বারা বা ল্যাকটিয়াল দ্বারা শোষিত হয়েছে, তার গন্তব্যস্থল এবার কোথায়? তাকে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছাতে হবে, তবেই তো কোষ সেই খাদ্য থেকে পুষ্টি পাবে, শক্তি পাবে, সমস্ত কাজগুলো করতে পারবে। সেই কোষে প্রবেশ করে কোষের সঙ্গে মিশে যাওয়া বা অঙ্গীভূত হওয়া, এইটাই হলো আত্তীকরণ। আর বহিষ্করণ কি? বহিষ্করণ মানে আমরা যা খাদ্য প্রতিদিন খাই সবটাই আমাদের পরিপাক বা হজম হয় না, কিছুটা অংশ অপাচ্য খাদ্যরূপে থেকে যায়, যেটা মলরূপে আমাদের মলাশয়ে জমে, প্রয়োজন অনুসারে শরীর থেকে বেরিয়ে যায়। এই বেরিয়ে যাওয়াটাকে বলছে বহিষ্করণ। তাহলে এত দূর অবধি আমাদের পুষ্টির পার্টটা কমপ্লিট হলো। এবার এই পুষ্টির সঙ্গে রিলেটেড ছোট ছোট কিছু তথ্য আমরা এবার আলোচনা করব। যেমন প্রথমেই আসি বিপাকের কথায়। পরিপাক আমরা পড়লাম, ঠিক তার মতোই শুনতে লাগছে বিপাক। তাহলে বিপাক জিনিসটা কি? আমাদের দেহের প্রতিটি সজীব কোষে অনবরত 24 ঘন্টা প্রচুর জৈব রাসায়নিক ক্রিয়া হয়ে চলেছে, সেই সমস্ত ক্রিয়া বিক্রিয়াগুলোকে একসাথে আমরা বিপাক বলি। এই বিপাক দু ধরনের হয়, একটা হলো উপচিতি বা গঠনমূলক বিপাক, একটা অপচিতি বা ভাঙনমূলক বিপাক। উপচিতি বিপাক কাকে বলে? যে বিপাকে নতুন কিছু কোষীয় পদার্থ তৈরি হয়, সরল সরল যৌগরা যুক্ত হয়ে একটা জটিল যৌগ বা বৃহৎ অণু তৈরি করে, তাকে উপচিতি বিপাক বলি। এতে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, যেমন পুষ্টি, খাদ্য গ্রহণ করলাম ওজন বাড়লো, বা শালক সংশ্লেষে গাছ খাদ্য তৈরি করলো, অক্সিজেন তৈরি করলো, ওজন বাড়লো। আর অপচিতি মানে কি? ভাঙনমূলক, যে বিক্রিয়ায় বৃহৎ অণু ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়, জীবদেহের শুষ্ক ওজন কমে যায়, তাকে আমরা বলছি অপচিতি বিপাক। যেমন শ্বসন, খাদ্য ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর শক্তি বেরিয়ে আসে। যেমন আমাদের রেচন,
মূত্রটা দেহ থেকে বেরিয়ে যায়, শরীরের ওজন কমে যায়, এগুলো হলো অপচিতি বিপাক। তাহলে বিপাকের গুরুত্ব কি? বিপাক হলেই দেহে নতুন কোষীয় পদার্থ তৈরি হবে, কোষের বৃদ্ধি হবে, কোষের ক্ষয়পূরণ হবে। উপচিতি বিপাক হলে দেহের ওজন বাড়বে, অপচিতি বিপাক হলে দেহের শক্তি উৎপন্ন হবে, যে শক্তি দিয়ে আমরা যাবতীয় কাজ করতে পারবো। এর পরের যে পার্টটা রয়েছে সেটা হলো সুষম খাদ্য। সেখানে যাওয়ার আগে আগে জানতে হবে খাদ্য কাকে বলে। খাদ্যরও আগে আমাদের জানতে হবে আহার্য সামগ্রী কাকে বলে। আমরা যা কিছু গ্রহণ করি সেটাকেই বলছি আমরা আহার্য সামগ্রী। কিন্তু সব আহার্য সামগ্রী কিন্তু খাদ্য নয়। তাহলে যেমন থোর জিনিসটা, থোরটাও তো আমরা গ্রহণ করি, কিন্তু তার সেলুলোজটা কিন্তু আমরা কাঁচা খেলে খুব সহজে হজম করতে পারবো না। তাহলে থোর আহার্য সামগ্রী হতে পারে, কিন্তু সে কিন্তু খাদ্য বলে বিবেচিত হবে না। তাহলে খাদ্য কাকে বলবো? যে আহার্য সামগ্রী গ্রহণ করলে আমাদের পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ এইগুলো হবে, তাকে আমরা খাদ্য বলবো। এবার সুষম খাদ্য কাকে বলবো? যে আহার্য সামগ্রী বা যে ধরনের খাদ্য খেলে আমরা খাদ্যের যে ছটা গুণ, মানে ছটা উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এই ছটা উপাদান যে খাদ্যে উপযুক্ত পরিমাণে থাকবে এবং যে খাদ্য পরিমিত পরিমাণে গ্রহণ করলে আমি আমার সারাদিনের চলাফেরার যে শক্তি, কাজ করার শক্তি, কথা বলার শক্তিটা পাবো, তাকে আমরা বলছি সুষম খাদ্য। সুষম খাদ্যের উদাহরণ হিসেবে আমরা দুধ বলতে পারি বা ডিম বলতে পারি, যাতে প্রায় সব ধরনের জিনিস আছে কিন্তু দুধেও আয়রন থাকে না, এটা সত্যি কথাই। আর ফোটানো হয়ে গেলে সেই দুধে ভিটামিন সিও থাকে না, তাই সেই অর্থে এখনকার বিজ্ঞানীরা দুধকেও সুষম খাদ্য বলতে নারাজ। তবু একটা উদাহরণ লিখতে হলে আমাদের দুধই আমরা লিখব। এবার সুষম খাদ্যের উপকারিতা বা প্রয়োজনীয়তা কি? সুষম খাদ্য খেলে আমার শক্তি পাবো, সারাদিনের কাজ করার চাহিদা মিটবে, আমি সব রকম খাদ্যের উপাদান যে পাচ্ছি আমার ভিটামিনের অভাব পূরণ হবে, যেটা আমাকে রোগ প্রতিরোধক শক্তি বাড়াতে সাহায্য করবে, আমি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলো পেয়ে যাবো, যেগুলো আমার সাধারণ খাদ্যে সেরকম থাকে না, আমি কিছু খনিজ লবণ পাবো এর মাধ্যমে, অর্থাৎ শরীর সব দিক দিয়ে সুস্থ এবং সুন্দর থাকবে। আর সুষম খাদ্যটা কার ক্ষেত্রে কোনটা সুষম খাদ্য, এটা কিন্তু একটা ফ্যাক্টর। বয়স অনুযায়ী সুষম খাদ্য আলাদা, একটা শিশুর যা হবে, আমাদের মতো মধ্যবয়স্কদের নিশ্চয়ই সেইটা চার্ট হবে না, আবার একজন বয়স্ক মানুষের সুষম খাদ্যের চার্ট হবে আলাদা। লিঙ্গভেদে পুরুষের সঙ্গে স্ত্রীর কিন্তু আলাদা আলাদা সুষম খাদ্য হবে, কারণ পুরুষদের কায়িক পরিশ্রম বেশি, সেই অনুযায়ী শক্তির চাহিদা বেশি। আবার ধরো তুমি কি ধরনের কাজের সাথে যুক্ত, একজন স্পোর্টস পার্সনের যা ডায়েট চার্ট হবে, নিশ্চয়ই আমার মতো একজন সাধারণ গৃহবধূ বা যারা সবসময় শুধুমাত্র কম্পিউটারের সামনেই কাজ করছে, তার কোনো কায়িক পরিশ্রম নেই, তার কিন্তু সুষম খাদ্যের চার্ট একরকম হবে না। সুতরাং বয়সভেদে, লিঙ্গভেদে কি ধরনের কর্মক্ষেত্রে যুক্ত আছি সেটার উপর নির্ভর করে সুষম খাদ্য ভিন্ন ভিন্ন হবে। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। পুরো কথাটা মনে রাখবে, বেসাল মেটাবলিক রেট কাকে বলছি সংজ্ঞাটা খুব ভালো করে মুখস্থ করবে। কোনো একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পরে সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের ন্যূনতম কার্যকারিতাগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সামান্য তাপ দেহ থেকে বের হয় তার হারকে বলা হয় মৌল বিপাক হার বা বেসাল মেটাবলিক রেট। আবার বলি, কোনো সুস্থ ব্যক্তির, অবশ্যই সুস্থ ব্যক্তি, হালকা খাদ্য গ্রহণ, খুব নর্মালি হালকা খাবার খেয়েছে, 12 থেকে 18 ঘন্টা পরে, ধরো রাতে খেয়ে ঘুমিয়েছি, সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রাম, এটা একমাত্র রাতে ঘুমানোর সময় আসে, রাতে আমরা মোটামুটি 10-12 ঘন্টা ঘুমাই, 8 থেকে 10 ঘন্টা, তাহলে সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় তখন আমাদের কাজ বলতে কি একটাই, সেটা হলো বেঁচে আছি, তার প্রমাণস্বরূপ শুধু আমার শ্বাসটা পড়ছে, আর কোনো কিন্তু কাজ নেই। ওই শ্বাস কার্যটুকু চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বডি থেকে যে মিনিমাম হিটটা বেরোয়, যে ন্যূনতম তাপটা বেরোয়, তার হার, অর্থাৎ প্রতি ঘন্টায় কতটা বেরোচ্ছে, প্রতি বর্গ মিটার দেহ জুড়ে কতটা বেরোচ্ছে, সেই হার বা রেটটাকে করলে যেটা পাই সেটা হলো বেসাল মেটাবলিক রেট। পুরুষদের ক্ষেত্রে এটা হয় 40 কিলোমিটার প্রতি বর্গ মিটার দেহের ক্ষেত্রফলের জন্য প্রতি ঘন্টায়, আর স্ত্রীদের ক্ষেত্রে ওই মাপটাই হয় 37। এবার একজন সুস্থ ব্যক্তির, এটা তোমরা মনে রাখবে, একজন সম্পূর্ণ সুস্থ ব্যক্তি প্রতিদিন তার সমস্ত কার্যকারিতাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য
শক্তির চাহিদা কত প্রশ্ন করলে এটা লিখবে মোটামুটি 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এটা খুবই আসে যে একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক প্রত্যহ ক্যালোরির চাহিদা কত বা শক্তির চাহিদা কত। 2500 থেকে 3000, মোটামুটি 2200 থেকে 3000 লিখলেও হবে, রেঞ্জটা এদিক ওদিকটা কোনো ব্যাপার না, কিন্তু ইউনিটটা যেন থাকে কিলো ক্যালোরি। ইউনিটটা না লিখলে কিন্তু নাম্বার পুরো পাওয়া যাবে না, এককটা না লিখলে। মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি, আর শুধু কয়েকটা এই বিপাকীয় গোলযোগ সংক্রান্ত আমাদের যে রোগ বা ত্রুটিগুলো দেহে দেখা যায় সেরকম কয়েকটা নিয়ে আলোচনা করব। আমরা যদি সারা দিনে সঠিক খাদ্যাভ্যাস মেনে না চলি তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসের মতো বা ওবেসিটি মানে মোটা হয়ে যাওয়ার মতো নানান সমস্যায় ভুগতে থাকবো। সেরকম কিছু সমস্যার কথা বলি। প্রথমেই যেটা আসে ওবেসিটি বা স্থূলতা, এটা হলো অতিরিক্ত পেটে বা অন্যান্য জায়গায় চর্বি জমে যাওয়া, সেটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস না থাকার ফলেই হয়। অ্যাথ্রোস্ক্লেরোসিস বলে আরেকটা সমস্যা আছে, সেটা কি? সেটা হলো আমাদের রক্তনালীর ভেতরে, মনে করো এই একটা রক্তনালী, তার ভেতরটা এতটা চওড়া, এবার যদি দুপাশে মোটা হয়ে পুরু হয়ে এরকমভাবে ফ্যাট জমে যায় তাহলে কি রক্তনালীর ব্যাসটা কমে এইটুকু হয়ে গেল, তার ফলে রক্ত ওখান দিয়ে যাওয়ার সময় কিন্তু চাপ দেবে, সেখান থেকে কিন্তু একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এই ঘটনাটাকে আমরা অ্যাথ্রোস্ক্লেরোসিস বলছি। আর কি আছে? লিভার সিরোসিস, নামেই বুঝতে পারছো লিভার বা যকৃতের ব্যাপার। কোনো কারণে যদি অতিরিক্ত ফ্যাট, তেল মশলা, অ্যালকোহল যারা সেবন করেন তাদের ক্ষেত্রে দেখা যায় লিভারের কিছু অংশ পচতে শুরু করে, লিভারের কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না, লিভার কঠিন হয়ে যায়, স্টিফ হয়ে যায়, সেটাকে লিভার সিরোসিস বলা হয়। আর কি আছে আমাদের? আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস অর্থাৎ কি? অস্থিসন্ধি, দুটো হাড়ের এই যে সংযোগস্থল, এখানে যদি ব্যথা হয় এটা আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে হতে পারে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণে হতে পারে, বা কোনো খাদ্যাভ্যাসের গণ্ডগোল থেকেও হতে পারে সেইটার জন্য, বা থাইরয়েড বেশি থাকলেও কিন্তু এটা হতে পারে। সেখানে খুব যন্ত্রণা হয়, ব্যথা হয়, তখন ফুলেও যায় অনেক সময় জয়েন্টটা, সেটাকে আমরা আর্থ্রাইটিস বলছি। আচ্ছা, এরপরে যেটা আসে গয়টার, খাদ্যে যদি আয়োডিন না থাকে, আয়োডিন কিন্তু থাইরয়েড হরমোনের, থাইরক্সিন হরমোনের একটা প্রধান উপাদান যে থাইরয়েড গ্রন্থিকে সুস্থ স্বাভাবিক থাকতে সাহায্য করে, খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়, তখন সেটাকে আমরা বলছি গয়টার বা গলগণ্ড। তাহলে এই মোটামুটি আমাদের বিপাকজাত যে রোগগুলোর কথা বললাম, আর পরিপাকও মোটামুটি এখানেই কমপ্লিট হলো। তাহলে এই যে নিউট্রিশন দিয়ে যে টপিকটা আমি শুরু করেছিলাম, আজকে এই পরিপাকের মাধ্যমে আমার এটা এখানে কমপ্লিট হলো। নেক্সট দিন আমি তোমাদের থেকে অনেক রিকোয়েস্টই পাচ্ছি এবং খুব ভালো লাগছে তোমাদের মূল্যবান মতামতগুলো। ভালো লাগলে তোমরা সেটাও যেমন জানাচ্ছ, তেমন পরবর্তীতে আমার কাছ থেকে তোমরা কোন লেকচারটি পেতে ইচ্ছুক সেটাও তোমরা সুন্দরভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছ। আমি একে একে চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্টগুলো ফুলফিল করার। নিউট্রিশনের ওপর রিকোয়েস্টটা অনেক দিন ধরেই পেয়েছিলাম, তাই দুটো লেকচার দিয়ে আজকে কমপ্লিট করলাম। এরপরে মিনারেল নিউট্রিশন তোমরা চেয়েছো, সার্কুলেশন চেয়েছো, আস্তে আস্তে সবগুলোই আমি দিতে থাকবো আমার চ্যানেলে। তাই ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করো, এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাও। থ্যাংক ইউ।